বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। পোলাপান বেশি হাসাহাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে, এই তোর কপালে কোনো দুঃখ আসতেছে রে, ঠিক না? এরকম কিছু মাসলা মাসাইল আমাদের দেশে আছে, কিছু হাদিস বাহির করছে মুরব্বীরা। আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম 50-60টা আপনার এ ধরনের মাসালা আছে যেগুলো মুরব্বীরা বাহির করছে, যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাহিরে ফেলতে হয় না, ফেললে ক্ষতি হয়, শুনছেন না এটা? তারপরে রাতের বেলা নখ কাটা ঠিক না, এটা ভালো না, এটা ক্ষতি হয়। তারপরে আপনার এই যে যেটা আছে কি, বেশি বেশি হাসলে বিপদ আসে, এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্যে ওনারা এগুলো বাহির করছে। এগুলো কোরআন হাদিসে কথা না, এগুলো সব ভুয়া কথা, মানুষে বানানো কথা। এই মানুষে বানানো কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি, আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপান অতিরিক্ত হাসাহাসি করে, এটা তো ভালো জিনিস না, হাসবে মানুষ কিন্তু অতিরিক্ত হাসাহাসি করা তো ভালো জিনিস না। ওইগুলোকে থামানোর জন্য একটা জাল হাদিস বানায় নিছি যে বেশি হাসলে কিন্তু কান্দা লাগবে, যাতে করে ভয় করে তারা হাসাটা কমায় দেয়। বাসার বাইরে খাবার পরে আপনি প্লেটে হাত ধোয়া পানি জম করে বাইরে ফেলে দিলেন, কারণ গায়ে পড়তে পারে, দেখে শুনে ফেলানো দরকার, রাতে অন্ধকার দেখা যায় না। এখন না এত বিদ্যুৎ, তখন তো এত বিদ্যুৎ ছিল না, লাইট টাইট ছিল না, এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় যেন একটা হাদিস জাল বানায় নিছে, কথা বুঝতে পারছেন? রাতের বেলা এখন না লাইট ফকফকা আলো, চেরাগের মোমবাতির বা হারিকেনের আলো, অন্ধকার আলো, আধারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে, পোলাপান যাতে দিনে বেলা কাটে, এই জন্য মুরব্বীরা হাদিস জাল বানায় নিছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না। এগুলো সবগুলো ন্যাক উদ্দেশ্যে হাদিস জাল বানাইছে, কিন্তু যদি কেউ হাদিস জাল বানায় নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে, মান কাযিব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাও মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে, বানোয়াট কিছু বলে, সে যেন জাহান্নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখলো। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। অতএব সমস্ত ভিত্তিহীন কথা বলা যাবে না। তবে এটা ঠিক, ইন্নামা আল উসরি ইউসরা, মানুষের সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ আছে। বেশি হাসাহাসি করতেছেন এরপরে একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু সেটাকে হলপ করে বা এভাবে নিশ্চিত করে বলার কোনো কারণ নাই, অতএব এগুলো করবো না। আর বাম চোখ লাফানোর ব্যাপারটা, বাম চোখ লাফাইলে কি হয়? বিপদ আসে। ডাইন হাত চুলকালে কি হয়? টাকা আসে। বাম হাত চুলকালে কি হয়? টাকা চলে যায়। হায় রে হায় রে হায় রে ভাই, বাম চোখ আর ডান চোখ যত চোখ লাফাক, অতিরিক্ত লাফালাফি করলে আপনি ডাক্তারের কাছে যাবেন, এখানে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফি লাগবে, এই টাকা খরচ হবে, এই তো। তো বাম চোখ লাফালে আপনার বিপদ আসবে, এটা ভিত্তিহীন শিরকপূর্ণ কথা। ইমানদার এই সমস্ত ফালতু কথা বিশ্বাস করবে? এখন মুশকিল হলো, আপনি জানেন এটা ভিত্তিহীন বুয়া, তারপরে যদি বাম চোখটা লাফালাফি শুরু করে দেয়, অনেকে বলে যে ভাই তখন কিন্তু একটা ভয় আসে, আরে না জানি কোন বিপদ আসতেছে, বিশ্বাস করে এটা ভুয়া, তারপরে ওই যে এমনভাবে গেঁথে গেছে যে শয়তান তার মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। এবং কখনো কাকতালীয়ভাবে যদি বাম চোখও লাফাইছে আবার এদিকে আপনার বিপদও আসছে, তাহলে বুঝবেন যে ঠাটা পড়ে বক মারা গেছে আর ফরিকির কারামতি যাই রয়েছে, ওইটা দুই পয়সার কোনো ভ্যালু। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার এবং শিরকপূর্ণ বিশ্বাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের সাথে বেঈমানি করলে তার ফল কিরূপ হবে? ভাই যদি ভাইয়ের সাথে বেঈমানি করে, ভাই যদি ভাইয়ের হক আদায় না করে, ভাই যদি ভাইয়ের নিমক হারামি করে, কষ্ট দেয়, সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর জমিনের সবচেয়ে পাপিষ্ঠ মানুষগুলোর ভিতরে একটি এই লোক। কারণ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে আল্লাহ তাআলা তাকে ছিন্ন করে ফেলবেন, আল্লাহ তাকে ছিঁড়ে ফেলবেন। মান কাতা কাতাহুল্লাহ, জঘন্য একটা বিষয় ভাইরা। আর আত্মীয়তার সম্পর্কের সবচেয়ে কাছের আত্মীয় হলো বাপ মা এবং সন্তান, সন্ততির পর সবচেয়ে কাছের আত্মীয় হলো ভাই বোন। বেশিরভাগ এলাকাতে দেখবেন যে ভাই বোনে লাগালাগি, ঠিক না বেঠিক? অন্য সবার সাথে যা তা, ভাই বোনের সাথে অবশ্যই কি আছে, গুতাগুতি। ভাইরা আমার, আপনার ভাই বোন তারা যদি ভুলও করে, আপনি চেষ্টা করবেন আগলে রাখার, সম্পর্ক কখনো যেন ছিন্ন না হয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল না মুস্তাহাব? হুজুর বলে ফরজ, আপনারা বলেন সুন্নত মুস্তাহাব, বেশিরভাগ লোক সুন্নত মুস্তাহাব বলতেছে অবশ্য, এখন গণতন্ত্র অনুযায়ী তো সুন্নত মুস্তাহাব হয়, সুন্নত মুস্তাহাব জয়যুক্ত হয়েছে, সুন্নত মহাব্বসব জয়যুক্ত হয়েছে। ভাইরা আমার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। এই যে আপনারা সুন্নত মুস্তাহাব বলছেন, অনেকে জানেনও না,
আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা কি? এখন আপনি বলবেন আমি তো রাখতে চাই, উনি তো একাতিকের তালি বাজে, উনি তো ভালো করতে চায় না। এই প্রশ্নটাই হুবহু এক সাহাবী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি রাসূল আল্লাহ, আমি তো আমার আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই কিন্তু সে তো আমাকে ক্ষতি করে, সে তো আমার সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা বলেছো সেটা যদি সত্য হয় তাহলে তো সে কপাল পোড়া, সে তোমার সাথে সম্পর্ক নষ্ট করে খারাপ কাজ করছে। তবে মনে রাখবে, লাইসাল ওয়াসলু বিল মুকাফি, আত্মীয় তোমার সাথে ভালো তুমিও তার সাথে ভালো, সে তোমার ছেলেকে গিফট দিছে তুমিও গিফট দিছো, সে দাওয়াত দিছে তুমিও দাওয়াত দিছো, এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। এটা তো যে কারোর সাথেই করবা তুমি হাল জেজাউল ইসলাম মতো, কিন্তু তোমার আত্মীয় সুবিধার না তারপরও তুমি তার সাথে ভালো আচরণ করো, এটাই হলো তোমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার আত্মীয় আপনাকে জুলুম করে অবিচার করে সম্পর্ক রক্ষা করতে গেলে তাহলে ভিন্ন কথা। আমি মুসলিম, আমি কি যখন স্কুলে পড়তাম তখন আমাদের একজন হিন্দু শিক্ষক ছিল, এখন রাস্তায় তাকে কি বলে সম্বোধন করব এবং সালাম দিলে সওয়াব হবে কিনা? ভাই, সালাম আল্লাহ তাআলার নাম, আসসালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর একটি। এটা যে আল্লাহর প্রতি বিশ্বাসই করে না তাকে আল্লাহর গুণবাচক নাম কিভাবে আপনি নিবেদন করবেন? এটা হবে মুসলমানের জন্য। তাহলে মুসলমান অমুসলমানের সাথে কিভাবে অভিবাদন করবে? অবশ্যই অভিবাদন করবে, অবশ্যই সৌজন্যতা দেখাবে, শিক্ষক হোক প্রতিবেশী হোক ভিন্ন ধরনের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সৌজন্যতামূলক আচরণ করতে হবে। সেক্ষেত্রে তাকে স্যার কেমন আছেন, ওয়েলকাম, থ্যাংকস, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি, স্বাগতম ইত্যাদি অন্যান্য জেনারেল যে অভিবাদনগুলো আছে সেগুলো করবেন। আবার অনেকে এক কাঠি সরস, অনেক লোক আছে এক কাঠি সরস। এক কাঠি সরস মানে কি? ওই হিন্দু ধর্মের আপনার অভিবাদন দিয়া স্যারকে বলে স্যার নমস্কার, স্যার আছে না নাই? মুসলমান এত দেউলিয়া হবে না চিন্তার জায়গা থেকে। আপনি আপনার আদর্শের জায়গায়, ইমান আকিদার জায়গায় কোনো ছাড় দিবেন না, কিন্তু তাই বলে অন্য ধর্মের মানুষকে আপনি তাচ্ছিল্য করবেন না। তারটা তিনি পালন করছেন, তাকে শ্রদ্ধা করবেন, তিনি বয়স্ক, তিনি সিনিয়র, তিনি শিক্ষক, তিনি প্রতিবেশী, অবশ্যই, কিন্তু তাই বলে আপনাকে গোলালু হয়ে জোগা খিচুড়ি হয়ে যেতে ইসলাম বলে, অতএব ইমানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা, আমার প্রশ্ন আরও অনেক বেশি আছে কিন্তু রাত হয়ে গেছে। আচ্ছা, আমি সংক্ষেপে একটু কয়েকটা দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ মানে শেয়ার ব্যবসা হালাল নাকি হারাম? শেয়ার ব্যবসা মৌলিকভাবে হারাম নয়। আপনি যেই কোম্পানির শেয়ার কেনা বেচা করবেন ওই কোম্পানি যদি হালাল ব্যবসা করে, ধরুন কোনো হারাম উৎপাদন করে না, একটা কলমের উৎপাদন করে, কলমের ব্যবসা করে, হালাল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, তো হালাল ব্যবসা হয়, তার ব্যবসা বাণিজ্য হালাল পদ্ধতিতে হয়, আরামের কিছু নাই, সেই কোম্পানির শেয়ার কেনা বেচা করা যায় জাস। কিন্তু আমাদের শেয়ার ব্যবসা, শেয়ার মার্কেট এটা অনেকটা জুয়ার মতো হয়ে গেছে, বিভিন্ন সময় পত্রপত্রিকা আসে, তাই না? স্বাভাবিক কোনো গতিতে নাই। সাধারণ অবস্থা যদি থাকে তাহলে শেয়ার ব্যবসা, এটা হালাল কোম্পানির শেয়ার কেনাও যায় যাচ্ছে, বেচাও, কিন্তু যে কোম্পানির ব্যবসা হারাম সেই কোম্পানির শেয়ার কেনা বেচা জায়েজ নাই।